শর্টকাটে বড় লোক সবাই হতে চায়। যারা স্ট্রাগল করছে তার গার্লফ্রেন্ডকে বিয়ে করার জন্য, দিন শেষে একটা চাকরি খোঁজার জন্য, এস্টাবলিশ হয়ে তার ভালোবাসার মানুষের সাথে ঘর বাঁধার জন্য, কই এই স্টোরিগুলো কিন্তু সামনে আসছে না। আমাদের ছবি তোলার জন্য বইমেলাতে এসছে, আমরা ডাস্টবিনে হাতড়াচ্ছি, এতটুকু খাবার পাচ্ছি না আমরা তো। তাদের বই পড়িনি, আমি জানি না বইটা কেমন, এবং তাদের কাউকে আমি পার্সোনালি চিনি না। শুধু এতটুকু বলবো যে এই সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের মাধ্যমে এই বইটা জাস্ট সবার সামনে আসছে এবং এদের ক্রেতা বাড়ছে, বইটা বেশি বেশি বিক্রি হচ্ছে। জাস্ট মানুষ এরা যারা কিনছে তারা কিন্তু জীবনে কোনো বই পড়েও নি, এটা পড়বে বা ফেসবুকে পোস্ট করবে জাস্ট কুল সাজার জন্য, একটা সোশ্যাল মিডিয়া ট্রেন্ডে অংশ হওয়ার জন্য, দ্যাটস ইট। এবং এই বইটাকে নিয়ে যত রকম ট্রোল করা হচ্ছে, যতভাবে এটাকে হাইলাইট করা হচ্ছে, এতে করে কী হচ্ছে, ভালো বইগুলো, ভালো রাইটারদের ভালো বইগুলো, রুচিসম্মত বইগুলো পিছনে চলে যাচ্ছে। আমি বলছি না যে এটা খারাপ বই, কারণ আমি তো পড়িনি, আমি জানি না। বর্তমানে এই মুহূর্তে বইমেলাতে যারা আছে, বইমেলায় এই মুহূর্তে যারা আছে, যারা আজকে বইমেলায় বই কিনতে এসেছে, তারা বেশিরভাগই পাঠক না। আর এই বছর যাদের বই প্রকাশ পেয়েছে তারা বেশিরভাগই কেউ লেখক না, বুঝতে পারছেন? আমি জাস্ট লুক অ্যারাউন্ড ইউ, দে আর জাস্ট ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি পিপল। তারা বই পড়েনি কখনো, তারা বইয়ের ব্যাপারে কেয়ার করে না, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট বুকস। তারা জাস্ট সোশ্যাল মিডিয়াতে অ্যাস্থেটিক দেখার জন্য বইমেলাতে আসছে, ছবি তোলার জন্য বইমেলাতে এসছে, দ্যাটস ইট। এবং এখন আপনি যদি দেখেন সবাই হলুদ শাড়ি পরে খুব সুন্দর করে সেজে গুজে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একসাথে এসেছে, তো এরা জাস্ট সোশ্যাল মিডিয়াতে কুল সাজার জন্য এসেছে। আর এতে করে বিপদে পড়েছি আমরা পাঠকরা, আমরা যারা অ্যাকচুয়ালি পাঠক, আমরা ভালো বই খুঁজে পাচ্ছি না পড়ার মতো। আর বলতে খারাপ লাগছে, কখনো কোনো কুকুরকে ডাস্টবিনে খাবার খুঁজতে দেখেছেন? আমরা যারা অ্যাকচুয়াল পাঠক আমাদের অবস্থাই কুকুরগুলোর মতোই, আমরা ডাস্টবিনে হাতড়াচ্ছি খাবারের জন্য, পাচ্ছি না, এতটুকু খাবার পাচ্ছি না আমরা, জাস্ট পচে গলে গন্ধ হয়ে একদম ওটা খাওয়ার মতোই নেই আর। আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি একজন নতুন রাইটারের, একজন ভালো রাইটারের বই খুঁজে বের করার, পাচ্ছি না। এদের লেখার মান খুবই ডাউন হয়ে গেছে। আপনার যদি ফেসবুকে মোটামুটি একটু এঙ্গেজমেন্ট থাকে আপনি তাহলে রাইটার হয়ে যেতে পারবেন। আসলে আমি এই দিক থেকে হতাশ। দেখেন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, এখন বয়সের ক্ষেত্রে তো কোনো ধরাবাঁধা নিয়ম নেই, মানে 18 বছরের যে আইনটা করা আছে, সো যার যার ব্যক্তিগত ব্যাপার। আর এই ব্যক্তিগত ব্যাপারটা নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে এখানে আসলে অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে নেগেটিভ জিনিসটাই সবার সামনে আসছে, পজিটিভ জিনিসটা সামনে আসছে না। অনেক ছেলে আছে যারা স্ট্রাগল করছে তার গার্লফ্রেন্ডকে বিয়ে করার জন্য, দিন শেষে একটা চাকরি খোঁজার জন্য, এস্টাবলিশ হয়ে তার ভালোবাসার মানুষের সাথে ঘর বাঁধার জন্য, কই এই স্টোরিগুলো কিন্তু সামনে আসছে না আমাদের। আমাদের সামনে শুধুমাত্র সেই স্টোরিটাই সামনে আসছে, ওই যে কোনোভাবে, এই যে আপনি মাত্র যে শব্দটা বললেন, চিনি পিতা বা সুগার ড্যাডি। এবং আপনি কি ভাবছেন যে ছেলেরা পিছিয়ে থাকবে? না, ছেলেরাও কয়েকদিন পর পিছিয়ে থাকবে না। আপনি খুব তাড়াতাড়ি এইরকম একটা নিউজও আপনার সামনে আসবে যখন দেখবেন যে ছেলেরাও সুগার মমি খোঁজা শুরু করেছে, কারণ চাহিদা তো সবার আছে ভাই, শর্টকাটে বড়লোক সবাই হতে চায়।